स्वागत है बिग न्यूज में सभी का। मैं हूं सपना आपके साथ। जैसे कि आप सभी को पता था कि 29 नवंबर को अमित शाह बंगाल में आने वाले हैं और आज पूरा बंगाल इस सभा में मौजूद है। जैसे कि आप सभी को पता, अभी अमित शाह यहां पे मौजूद हो चुके हैं और सभा का जो शुरुआत हो चुकी है और इसी के साथ पूरे बंगाल में पूरा जैसे लग रहा कमल खिल गया, गेरुआ रंग जो है हर जगह दिखाई दे रहा है। तो यहाँ पे आइए जानते हैं लोगों से कैसा लग रहा है आपको इस सभा में। बीजेपी सरकार को जीतना पड़ेगा, उसको आना पड़ेगा। बीजेपी सरकार जो है मोदी सरकार दिल्ली में बदलना पड़ेगा। अच्छा पार्टी है वो ना जीतेगा, हारेगा नहीं। आपको क्या लगता है लोकसभा चुनाव 2024 सामने है और ऐसे में मतलब 2024 में मोदी आएगा, भगवान पूरा करेगा, जीतेगा वो, हारेगा नहीं। ऐसा कैसे लग रहा है? हमको आइडिया है, पूरा आइडिया है, मोदी आएगा। पश्चिम बंगाल में बीजेपी जीतेगी और मोदी तो इस बार रहेगा ही रहेगा। मोदी को कोई नहीं हटा सकता है। मोदी है तो मुमकिन है, मोदी है तो देश है, मोदी है तो भारत काफी दिखाई दे रही है। और यहाँ पे तो समर्थक है, हर जगह मोदी की नारा लगाए जा रहे हैं। और इसके साथ और भी बात करेंगे, प्लीज। हाँ, मोदी जी जिंदाबाद है, जिंदाबाद रहेंगे। ये दुर्नीति के विषय में आप ममता बनर्जी खुद देखिए, आज पब्लिक अंदर नौकरी नहीं मिल रहा है, कहाँ जा रहे सब नौकरी खा ले रहे, हराम का नहीं चलेगा। बंगाल का आदमी जग चुका है। जय श्री राम, भारत माता की, भारत माता की। আমাদের একটু খারাপ লেগেছে যে আজকে মাননীয় শুভেন্দু অধিকারী তার যে মানে যেই পিসির অত্যাচারের উপরে যেভাবে তিনি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার আজকের গলাটা খুব খারাপ। আমরা খেজুরিবাসী হিসাবে বা মেদিনীপুরবাসী হিসাবে আমাদের তো একটু খারাপ লাগছেই আজকের একটু। তবে অমিতজি আছেন আমাদের এই কয়লা ভাইকো এবং পিসিকে একদমে গঙ্গার ওপারে যে ফেলবে যে একদম বলেছে, এটা ফেলেই ছাড়বে। আমাদের মেদিনীপুরের ছেলে কখনো মাথা নত করেনি, আগামী দিনেও করেনি, ভবিষ্যতেও করবে না। এটা আমাদের শুভেন্দুদার কথা এবং কাজ একইভাবেই করবে। আমরা শান্তিনিকেতন বোলপুর সামনে থেকে এসেছি এবং এই সরকার উচ্ছেদ করার জন্য এসেছি। যতদিন না উচ্ছেদ আছে তা আমরা সারাক্ষণ এর পিছনে লেগে থাকবো। দুর্নীতিবাজ, চাল চোর, রেশন চোর, এটা আমাদের দূর থেকে দাঁড়াবই এবং দাঁড়াবই। পিসি ভাই চোর, তৃণমূলের সবাই চোর, শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি করেছে, বেকার যুবক যুবতীদের মুখ চোখ শুকিয়ে গেছে, ঘুষ নিয়ে বিভিন্ন জনকে চাকরি দিয়েছে, দিয়ে দেয় নাই আমাদের শিক্ষক শিক্ষিকাদের, সরকারি কর্মচারীদের দিয়ে দেয় নাই, সমস্ত দিয়ে বিভিন্ন দুর্নীতির খাতা উনি লাগিয়েছেন। ওনার অবসান চায় মমতা ব্যানার্জি। 12.5 বছর পশ্চিমবঙ্গকে অনাথ করে দিয়েছে। এই মমতা ব্যানার্জি থাকলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। বড় দুর্নীতি, রেশন, গরিবের চাল, সেই চাল এই মমতা সরকার খেয়েছে, কয়েক হাজার কোটি টাকা ধামালা করেছে। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের এই যে দুর্নীতির বিরুদ্ধে যে আমরা লড়ছি, আমাদের সমস্ত মানুষের একটা পরিচয় থাকে, পিতৃ পরিচয় থাকে। তৃণমূল যে দলটা আছে সেই দলটার একটা পরিচয় হচ্ছে, সেই দলটার পরিচয় হচ্ছে চোর। সে সমস্ত বিষয়ে কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, রেশন চুরি, সব কিছুর মধ্যে সে চুরিতে যুক্ত আছে। আমাদের যেমন প্রত্যেকটা মানুষ তার পিতৃ পরিচয় নামে চিহ্নিত হয়, আমরা যখন রাস্তাঘাটে কোনো ব্যক্তিকে যদি ডাকি চোর বলে যদি চিৎকার করি, টিএমসির কার্যকর্তাকে পিছন ফিরে তাকায় যে আমাদেরকে বলছে না। তো এই অবস্থায় তৃণমূল সরকার দলটা চলছে। আমরা যেভাবে ময়দানে নেবে লড়াই করছি, আগামী সামনে 24-এ লোকসভা ইলেকশনে 35-এ 35 আমাদের টার্গেট আছে, আমরা তার থেকে বেশি সাকসেস করে দেখাবো। আর সামনের বিধানসভা ইলেকশনে দিদিকে উৎখাত করে আমাদের পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি থেকে আমরা বাঁচতে চাই, বাংলাকে সুস্থ ভালোভাবে দুর্নীতি থেকে বাঁচাতে চাই।